আমি আস্তে আস্তে নিজের ছবি বেটার করার চেষ্টা করেছি। কুরবানিটা আমার জন্য খুব লাকি, প্রতি কুরবানিতে আপনাদের সাথে আমার দেখা হয়, সুরঙ্গ সময় দেখা হয়েছে, পড়ানোর সময় দেখা হয়েছে, তা আমি আরও নিজেকে আরও বেটার করার চেষ্টা করেছি। বাট এই ছবিটা এটুকু বলতে পারবো, বাংলাদেশে এরকম ছবি হয় নাই। এটা আসলে আপনারা যখন সিনেমা দেখবেন তখনই বুঝতে পারবেন, এবং দর্শক যখন রিয়াকশন দেবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আমরা কী করবো। এটা খুব কষ্ট লাগে, একজন দর্শক বাসা থেকে রেডি হয়ে বেরোচ্ছে তুফান দেখবে, কিন্তু এখানে এসে টিকিট পাচ্ছে না তিন দিনে, তখন সে চিন্তা করতেছে তাহলে কী করবো। তখন সে অন্য ছবি দেখছে, অন্য ছবি দেখা নিয়ে আমার আপত্তি নেই, সব ছবি আপনারা দেখেন, কিন্তু যে দর্শকটা আসলে আমার ছবি দেখতে আসছে সে যখন অন্য ছবি দেখছে তখন কষ্ট লাগে। তো যাই হোক, আমি দর্শকদেরকে বলবো আপনারা একটু বাসা থেকে চেক করে আসেন, এখানে আসলে তিন চার দিনের টিকিট নাই। আসলে কিছু দর্শক তো শো বাড়াচ্ছে অলরেডি, কালকে 36টা শো হয়েছে, একদম রেকর্ড পরিমাণ শো, এরকম শো পরাণ হাওয়াতে আমরা পাই নাই। তো ওরাও চেষ্টা করছে, এখন এইরকমের যে ক্রেজ হবে এটা আসলে আমরা কেউ অনুমান করতে পারি নাই, তাহলে শো আজকে আরও বাড়ত। ওদের তো আসলে রিলিজ হয় না এখনও, 28 তারিখ রিলিজ হবে, কিন্তু ওরা তো ট্রেইলার টিজার বা গান দিয়ে প্রচুর হাইপে আছে, এবং ওরা ওয়েট করতেছে বাংলাদেশের মানুষ কী বলে। তো 100% পজিটিভ রিভিউ পাচ্ছি, এবং সবাই বলছে যে এটা বাংলাদেশে এখন পর্যন্ত সেরা কমার্শিয়াল ছবি। আমি জানি না এখনও কী এটা, তো আপনারা রিয়াকশনগুলো নেন, আশা করি আপনারা দর্শকদের রিয়াকশন নেবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ঈদের দিন আপনারা সবাই আসলে আপনাদের ফ্যামিলি ছেড়ে সিনেমা কভার করছেন। আমি আপনাদের একটাই অনুরোধ করবো যে দর্শক যেটা বলে আপনারা সেটাই প্রচার করবেন, সেটা হোক ভালো হোক খারাপ।